শুনতে আচ্ছা ফোল্ডার স্ট্রাকচার দেখাইছিলাম কি কি ফোল্ডার প্রয়োজন মনে আছে মানে একটা প্রজেক্ট শুরু করার আগে প্রজেক্ট মানে হচ্ছে প্রজেক্ট মানে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সে প্রয়োজনীয় ফাইলগুলা হ্যাঁ প্রথমে কি কি করতে হয় একটা লাগে এখন বা আইএমজি যেকোনো নামে নিতে পারেন তারপরে আরেকটা কি লাগে একটা ওয়েবসাইট তৈরির মূল উপাদান ঠিক আছে মানে একটা কোন জিনিসের তো একটা মূল উপাদান থাকে যে যা ছাড়া আসলে কোন জিনিসটা তৈরি করা সম্ভব না ঠিক তেমনি একটা ওয়েবসাইডের মূল উপাদান হচ্ছে ওটার এইচটিএমএল ওটার সিএসএস আর ওটা জাভাস্ক্রিপ্ট এই তিনটা জিনিস ছাড়া বা এই তিনটা জিনিসের কম্বিনেশন ছাড়া ওয়েবসাইট তৈরি করা আসলে সম্ভব না ঠিক আছে জাভাস্ক্রিপ্ট লাগবেই ঠিক আছে কারণ এখন তো আর সেই আগের মতো করে একটা পেজ দাঁড় করায় রাখলেই ওয়েবসাইটটা মানুষ ডিমান্ড দিবে না ঠিক আছে অর্থাৎ চালু হ্যাঁ করছি একটা ওয়েবসাইটের মূল উপাদান হচ্ছে তিনটা জিনিস মানে এই তিনটা জিনিস না হলে ওয়েবসাইট তৈরি করা সম্ভব না সেটা হচ্ছে এইচটিএমএল <coughs> CSS আর কি জাভাস্ক্রিপ্ট ঠিক আছে তাহলে ওইটার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে রিমেজগুলো রাখার জন্য একটা ফোল্ডার তৈরি করি তারপরে CSS রাখার জন্য একটা ফোল্ডার তৈরি করি তারপরে JS নামে একটা ফোল্ডার তৈরি করি জে এস মানে সে জাভাস্ক্রিপ্ট আচ্ছা সি এস এস ফাইলে লাস্টে কী লিখতে হয় ডট কি লিখতে হয় ডট সিএসএস ঠিক তেমনি জাভাস্ক্রিপ্ট যে ফাইল হবে সেই জাভাস্ক্রিপ্ট ফাইলের শেষে লিখতে হয় ডট ঠিক আছে এই তিনটা ফোল্ডারের পরে আপনার দরকার হচ্ছে একটা এইচটিএমএল ফাইল হ্যাঁ আমি লিখলাম ইনডেক্সটা কেন লেখা হয় কারণ এখানে যদি অনেকগুলো পেজ থাকে ওয়েব ব্রাউজার সবগুলো পেজ তো একবারে দেখাবে না মানে আপটি একটা ওয়েবসাইড ঢুকলে তো আর সবগুলো পেজ একসাথে দেখায় না একটা প্রথমে একটা দেখায় প্রথম যে পেজটা দেখায় ওটাকে বলে হোম পেজ আর ব্রাউজার যখন দেখবে যে আপনার অনেকগুলো ইস্টেমেল ফাইলের ভিতরে যেটাকে ইন্ডেক্স নামে লেখা আছে ব্রাউজার মনে করবে ওইটা হোম পেজ এবং ওইটাকে আগে দেখাইতে হবে ঠিক আছে এই কারণে হচ্ছে আমরা ইন্ডেক্সটা লিখি আচ্ছা এটাকে আমি কোরেটা রান করি করলাম আজকে অনেকগুলো টপিকস আলোচনা করার ইচ্ছা আছে জাস্ট রান দেখি কত দূর শেষ করতে পারি আর এখানে যেসব তথ্যগুলো দিয়ে দিচ্ছি এই তথ্যগুলো মনে রাখবেন ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড ভাবে কাজ করতে গেলে আচ্ছা এটা তো বেসিক স্ট্রাকচার তাহলে আজকে এখানে লিখে দিই ক্লাস নাম্বার হচ্ছে এই টাইটেলে লিখতে হয় আসলে ওয়েবসাইটের মানে মূল একটা শর্ট টাইটেল হ্যাঁ আমাদের তো ওয়েবসাইট তৈরি করতেছে না প্র্যাকটিস করতেছি আচ্ছা গত ক্লাসে যতটুকু করছিলাম আমি একটু ওভারভিউ দিই হ্যাঁ আর এটাকে আমি একটা লাইভ সার্ভারে ওপেন করে রাখি যাতে করে আমার দেখতে সুবিধা হয় ছিল জি বলুন হ্যাঁ আচ্ছা কি প্রশ্ন ছিল কি বললেন করা আচ্ছা ওটা বুঝছি হ্যাঁ বলেন আরেকজন কি বললেন এই যে দাদা এই যে টাইটেলের যে ক্লাস সেভেন হ্যাঁ হ্যাঁ

ওই কোম্পানির লগো থাকে হ্যাঁ ছোটো করে একেবারে ছোটো করে ওটাকে বলে ফে আইকন ওটা আমরা পরে দেখব নি আচ্ছা গত ক্লাসে যেটা করছিলাম আমি একটা এইসন ট্যাগ নিয়েছিলাম অন ট্যাগ লিখে এখানে লিখছিলাম দিস ইজ দিস ইজ হেডিং এরকম করে লিখছিলাম এখন এটাকে সিএসএস করতে চাইলে সিএসএস করা যায় তিনভাবে একটা করা যায় কি কি ইনলাইন আরেকটা কি ইন্টারনাল আর এক্সটারনাল হ্যাঁ আচ্ছা আমি আমার ইয়া ফাইলটাকে ওপেন করে রাখি এটা দরকার হবে কারণ অনেক কিছু লিখতে হবে আমার আপনারা একটা কাজ করতে পারেন যেমন আমি যখন শিখেছিলাম তখন আমি ক্লাসগুলো যখন আমিও তো বিভিন্ন ভিডিও দেখে দেখে ইউটিউব দেখে দেখে শিখছি তা আমি যখন ইয়ে করতাম আমি এগুলো খাতায় নোট করতাম আলাদা একটা খাতা এরকম করে করে নোট করে করে রাখতাম যাতে করে আমার পরে আর ভিডিও দেখা লাগতো না খাতায় নোট করা থাকলে চোখের সামনে দেখা যেত এটা করতে পারেন এটা শেখার জন্য ভালো যেমন আমি করেছিলাম হ্যাঁ ভাই করতেছি কারণ এটা আলাদা দিয়ে দিলে ভালো এই ফাইলটা দেওয়ার থেকে আপনি যদি নিজে নোট করেন না সেটা আপনার বেশি মনে থাকবে যেমন আমার এখনো কারেন্টলি আমার মনে হয় ছয়টা খাতা শেষ হয়ে গেছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমার ছয়টা খাতা এখানে শেষ মানে সবগুলো আমার লেখা হাতে নোট করা যাতে করে লিখলে মুখস্ত হয় ঠিক আছে আচ্ছা এখানে তো আমরা লিখেছিলাম তিনভাবে লেখা যায় আর পাওয়ারের দিক থেকে কোন সিএসএস এর পাওয়ার বেশি ইনলাইনলাইন হ্যাঁ যেটা ওই যে কোডের ভেতরে লেখা হয় ট্যাগের ভেতরে যেটা লেখা হয় ওটা হচ্ছে ইনলাইন আর এটার পাওয়ার সব থেকে বেশি এটার পাওয়ার কিভাবে হয় আমি একটু এখনই দেখাই দিচ্ছি তারপর হচ্ছে ইন্টারনাল তারপর হচ্ছে এক্সটার্নাল সবথেকে কম পাওয়ার হচ্ছে এক্সটার্নালের হ্যাঁ হুম এটাকে বড় করে এটা মিনিউ করে রাখি আচ্ছা গত ক্লাসে এখানে যখন আমি স্টাইল করতে চাচ্ছিলাম মানে এটা সিএসএস করতে চাচ্ছিলাম তখন একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে হচ্ছিল আর এখানে লিখেছিলাম কালার সি এই কালার বানানোরে কিন্তু ভুল হয় বেশি যেমন আমার নিজেরই আগে সি ও আর এখানে দিয়েছিলাম রেড জাস্ট ওটা রেড হয়ে গিয়েছিল এই হচ্ছে কাজ এই ভিতরে যখন করেছিলাম এটা এখন দেখেন মজার বিষয় দেখেন এই যে যে সিএসএসটা করলাম এটা করলাম হচ্ছে কিসে ইনলাইনে ইনলাইন এখন এটা যদি ইন্টারনাল করতে চাই ইন্টারনাল করতে চাইলে ইন্টারনাল সিএসএস করতে চাইলে আমার কোন ট্যাগের ভিতরে দিতে হবে হেড ট্যাগের ভিতরে হেড ট্যাগের ভিতরে হেড ট্যাগের ভিতরে আগেরবার স্টাইলটাকে অ্যাট্রিবিউট হিসেবে নিয়েছিলাম এবার স্টাইলটাকে কি নেব ট্যাগ ট্যাগ হিসেবে এখন তারপরে আমাদের কাজ ছিল কাকে কালার বা কাকে সিএসএস করব তার নামটা লিখতে হবে আমি এখানে মনে করি এখানে আমি আরেকটা দিই পি ট্যাগ এখানে লিখলাম দিস ইজ পি হ্যাঁ এরকম করে লিখলাম এই ধরনের লেখা তো লিখবো না আমরা তো এখন এখানে দুইটা জিনিস আসছে এখন তো প্রথমে আমাকে বলে দিতে হবে মানে আপনি যদি একটা কোনো মানুষকে ডাক দেন তার তো একটা নাম থাকে যে তাকে তার নাম ধরে ডাকলে সেই শুনবে তাই না এখন দেখেন আমি এখানে চাচ্ছি রে করতে তাহলে আমার প্রথমে সিলেক্ট করতে হবে কাকে চাই পিট্যাগ পি লিখলাম তারপরে সেকেন্ড ব্র্যাকেট এগুলো হচ্ছে সিনট্যাক্স এগুলো কিন্তু মনে রাখার জিনিস এই যে সেকেন্ড ব্র্যাকেট হবে নাকি ফার্স্ট ব্র্যাকেট হবে হ্যাঁ এবার একে যদি দিই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এরকমই আমরা গত ক্লাস পর্যন্ত করেছিলাম দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়েছে এবার একটা মজার বিষয় দেখেন আমি এখানে আরেকটা ট্যাগ লিখলাম এই সন এই সন ট্যাগে কি আমি সিএসএস লিখছি আগে হ্যাঁ ভাই লিখছে কি লিখছি কালার রেড রেড আবারও সেমটাকে আমি আবারও কালার দেবো এবার কালারটা চেঞ্জ করে দেব এবার কালার দিব মনে করেন গ্রিন এবার কি দিলাম হবে না এবার কাজ করে না এইটা হচ্ছে এই ইনলাইনে যেটা লেখা থাকে ওইটার পাওয়ার হবে ঠিক আছে বুঝতে পারছেন পাওয়ারের কাটটা কাঠটা আগে কাজ করবে এই ইনলাইনটা এটা কাজ করবে না এখন যদি আমি এটাকে মুছে দিই তাহলে কিন্তু এটা কাজ করবে বুঝছেন

এটা তো একটা পেজ তাই না এই পেজে যত জায়গায় এই সন আছে সব জায়গায় কালার রেড করে দেবে সিএসএস এর মজাটা করলেই হয়ে যাবে একবার করলেই হয়ে যাবে এই জন্য হচ্ছে মজাটা হচ্ছে এইখানে কিন্তু যদি আপনার এই কালার রেডটা এখানে করতে হয় দেখেন আমি এটা মুছে দিলাম তাহলে এই যে ইনলাইনের ঝামেলাটা কোথায় কেন ইনলাইন মানুষ ইউজ করে না দেখেন এখানে যদি আমি স্টাইল লিখি এখানে স্টাইল নিয়ে যদি কালার এখানে কালার দিয়ে করলাম মনে করেন রেড রেড করলাম তাহলে এইটা রেড হলো তাহলে পরেরটাকেও যদি আমার রেড করতে হয় তাহলে আবারও সেম জিনিসটাই এখানে ঠিক আছে এটা হচ্ছে ঝামেলা কাজ যাতে একই কাজ আমার দুই তিনবার লেখা লাগতেছে দেখেন আমার দুইবার লিখছে তারপর দুইটা হয়েছে বাট যদি এটা আমি ইনলাইনে করতাম তাহলে শুধু ওয়ানলি একবার লিখলেই হয়ে যেত যেমন এখানে যদি আমি এই শনটা লিখে এখানে করতাম কালার আমি একটা ভিন্ন কালার দিয়ে দিই কালার মনে করেন গ্রিন দিলাম আর এই দুইটাকে মুছে দিলাম যাতে বোঝার জন্য আমি একবারই লিখছি বাট একবারই কাজ করছে এটা হচ্ছে মজাটা হচ্ছে এইখানে কোথায় যেন ভুল লিখছে এই যে অন দেই নাই এই যে দেখেন মজাটা হচ্ছে এইখানে ঠিক আছে এটা হচ্ছে ইনলাইন মানে ইনলাইন তারপরে ইন্টারনাল এবার দেখব হচ্ছে আমরা এক্সটারনাল এক্সটারনাল ঠিক আছে এক্সটারনালে করার ক্ষেত্রে কিভাবে করব এক্সটারনাল করার প্রথম মুখস্থ কথা বা প্রথম শর্ত এক্সটারনালে করতে আসলে যে ফাইলটা এখানে যে ফাইলটা আছে মনে করেন এখানে সিএসএস ফোল্ডারের ভিতর তো কোনো ফাইল নাই ঠিক আছে আমি এখানে এখানে একটা ফাইল ফাইল বানাই যে নিউ আপনি ওই আলাদা হার্ড ডিস্কে অর্থাৎ ডেস্কটপে যে তারপর বানায় আসতে পারেন অথবা এই কোড এডিটরের ভেতরে বানাইতে পারেন সিএসএস ফাইলটা কি নামে নেওয়া উচিত যে কোনো নামে নেওয়া যায় তবে যে সিএসএস টা স্টাইল নামে নেওয়া ভালো আচ্ছা এই ফাইলটা পাশে ওপেন হয়েছে বা আমি এখান কেটে দিলাম বোঝার জন্য এই যে আমি এই ফাইলটাকে ওপেন করতে চাই তাহলে এটাকে রাড দিলে এই যে ক্লিক করলে এখানে ওপেন হয়ে গেল এবার মূলত এই এই এর সাথে এই সিএসএস ফাইলের একটা লিঙ্ক করে দিতে হয় যে ওখানে যা করব এখানে কাজ করবে সেই লিঙ্ক করার জন্য এখানে লিখতে হয় লিঙ্ক শর্টকাট নিয়মটা কি লিঙ্ক লিখে ক্লোন দিয়ে সিএসএস যদি লিখে দেন তাহলে ওই ফাইলটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় ঠিক আছে এখন অ্যাড হওয়ার পরে আপনার এখানে পাতটা ঠিক করে দিতে হবে যে কোন পাতে আছে এটা তো আছে একটা সিএসএস ফোল্ডারের ভেতরে তাই এখানে লিখতে হয় সিএসএস ওই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে তাই এখানে এই স্ল্যাশ দিয়ে দিতে হবে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে ওই ফোল্ডারটা এই যে সিলেক্ট করে দিছে এই লিঙ্ক আপটা করে দিলে এবার আমি সিএসএস ফাইলে যে যত কাজ করব সবগুলো এখানে শো করবে বুঝছেন এইটুকু বুঝছেন হ্যাঁ এবার দেখেন এবার কাজ করব ওই ফাইলে হ্যাঁ কিন্তু এখানে কাজ করবে কিভাবে কাজ করবে আমি আগেরটাই দেখাচ্ছি এগুলো আমি গত ক্লাসেও দেখাইছিলাম এই যে মনে করেন এবার আমি এই স্টু নিই এই স্টু নামে একটা ট্যাগ নিই হ্যাঁ এখানে লিখলাম ক্যাপসুলক অন করা হ্যাঁ দিস ইজ হেডিং এবার এইটাই আমি এখানে এখানেও কোনো সিএসএস করব না এখানেও কোনো সিএসএস করব না করব আলাদা ফাইলে তাহলে ওইটার ট্যাগটার নাম কি এইসন আচ্ছা এখানে একটা জিনিস আমি ভুল করে করে ফেলছি তারপরেও দেখেন মজার বিষয় এইসন বড় হাত লিখছে না ছোটো হাত লিখছে বড়ো হাতে আচ্ছা যে কোনো ফরম্যাটে লেখা যায় বড়ো হাতেও লেখা যায় ছোটো হাতেও লেখা যায় তবে ছোটো হাতে ট্যাগুলো লেখাটা পারফেক্ট ঠিক আছে আপনারা যখন যেই কাজ করবেন সব ট্যাগগুলো কিসে লিখবেন ছোটো হাতে এটা বড়ো হাত লিখলেও হবে ঠিক আছে তবে ছোটো হাত লেখাটা ভালো এটা গুড প্র্যাকটিস এখানে লিখলাম এইচ টু এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এটা ব্যাকগ্রাউন্ড কালার আজকে আমরা স্পেশালি মানে প্রত্যেকটা আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার তো এরকম না ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড প্রত্যেকটা ট্যাগ নিয়ে নিয়ে আলাদা আলোচনা করব ঠিক আছে এই পর্যন্ত আমরা করছিলাম তাহলে আপনার এক্সটার্নালে কি করতে হবে এক্সটার্নালে আপনার নতুন করে একটা ফাইল এখানে লিংক করে দিতে হবে তারপরে এইগুলো কাজ করবে ঠিক আছে এই এটা দিয়ে সমস্যা কাটছিল ছিল সাথীর এবার কি বুঝছেন জি ভাই আপনার লিঙ্ক যতক্ষণ করবে না ততক্ষণ কিন্তু এটা কাজ করবে না ঠিক আছে এবার আমরা ব্যাকগ্রাউন্ড তো নিয়ে দেখলাম এখন আমাদের কিছু জিনিস একটু আমার জানতে হবে তা না হলে আপনাদের আমি বুঝাইতে পারবো না আমি এটাকে এটা কেটে দিলাম হুম তাহলে তো এখানে কোনো ট্যাগ ইয়া থাকবে না এখানে দুইটা জিনিস লিখে অ্যাঙ্কর ট্যাগের কাজ কি মনে আছে

এক একটা ট্যাগের ওপেনিং ট্যাগ আছে আর কি আছে ক্লোজিং ট্যাগ এছাড়া এটার আরো একটা প্রকার ভেদ আছে ঠিক আছে সেই প্রকার বলা হয় কিছু ট্যাগ আছে ইনলাইন ট্যাগ আর কিছু ট্যাগ আছে ব্লক ট্যাগ কি বলছি বলেন তো কিছু ইনলাইন ট্যাগ আর ব্লক ট্যাগ ব্লক ট্যাগ ব্লক ট্যাগ কি আর ইনলাইন ট্যাগ কি সেটা আমি একটু দেখাচ্ছি দেখেন মজার বিষয় হচ্ছে এইখান থেকে তাকান তো এই সনটা লিখছি দিস ইজ হেডিং এই লেখাটা কতটুকু জায়গা জুড়ে আছে এইটুকু না এই যে হ্যাঁ এর ডান পাশে জায়গা ফাঁকা আছে এই পাশে তো এই যে সাদা জায়গা কিন্তু এই নিচের গোগল লেখাটা এর পাশে না আসে নিচে চলে আসছে বুঝছেন হুম মনে করেন দেখেন এই যে দেখেন এই যে গুগল লেখার পাশে আমি আপনাদের আজকে স্প্যান ট্যাগটা শেখাই এস স্প্যান নামে একটা ট্যাগ আছে যে ট্যাগের কোনো অ্যাকচুয়ালি কোনো প্রভাব নাই শুধু কাজের ক্ষেত্রে ইউজ করা হয় লিখলাম দিস ইজ স্পান দেখেন তো স্পান লেখাটা কোথায় আসছে পার্থক্যটা বোঝেন কিনা গুগল এর পাশে পাশে আসছে কিন্তু আগেরবার বার গুগল এর সেম আসে নাই বুঝছেন পার্থক্যটা কোথায় যে ট্যাগ স্পান ট্যাগ দিলে পাশে আসবে আচ্ছা যে ট্যাগ গুলোর মানে এর এরিয়াটা এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কেমন আমি যদি এখানে দেখাই এদিকে তাকান এই যে যে এই দিস ইস হেডিং তো এটা এটা কোন ট্যাগের ভিতরে এই টু এই টুকের জায়গা বা এর এরিয়াটা হচ্ছে এখান থেকে এইটুকু দেখাইলে কী হবে আসলে না এর জায়গা হচ্ছে এই পুরোটা জুড়ে ঠিক আছে যে ট্যাগের জায়গা একেবারে পুরোটুকু জুড়ে হয় সেটুকু হচ্ছে ব্লক ট্যাগ আর যার জায়গাটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যতটুকু লেখা ততটুকু নিয়ে সেটা হচ্ছে আপনার ইনলাইন ট্যাগ এটা আপনি কিভাবে বুঝবেন যে এটা ইনলাইন ট্যাগ কিনা আমি এটাকে বড় করি আপনি কষ্ট করে আমাদের মাউসের এটাকে বড় করে নেবেন হ্যাঁ মাউসের রাইট বাটন চাপ দেবেন চাপ দিলে দেখবেন যে এখানে ইনসপেক্ট নামে একটা কথা আছে এটাকে ক্লিক করবেন ক্লিক করলে নিচে এটা পপ আপ হয়ে আসতে পারে বা এটা ডানে বামে আসতে পারে এটা যদি ডানে বামে আসে এই ডান পাশে দেখেন এই যে দেখেন এই যে একটা ইয়া আছে অপশান আছে এখানে দেখেন ডক টু বটম মানে বটম মানে এই যে যে আমার যে ইন্সপেক্টর যে এরিয়াটা এটা নিচে আছে এটা রাইট দিলে রাইটে চলে যাবে এটা লেফট দিলে বামে থাকবে সেপারেট করে দিলে আলাদাভাবে ভিউ হবে ঠিক আছে আমার এটা নিচে দেওয়া আছে নিচে থাকলে সুবিধা হয় কাজ করতে আবারও করলাম ইনসপেক্ট করে এখানে গেলাম এবার খেয়াল করেন আপনি যে এই স্টেমেলগুলো লিখছেন দেখেন এগুলো এখানে আছে দেখা যায় এই যে দেখেন এখন দেখেন আমি যখন মাউস নিচ্ছি এক একটার এরিয়া দেখাচ্ছে দেখেন এটা দেখেন যখন আমি এই টুতে মাউসটা নিলাম দেখেন এটার এরিয়াটা কত টুকু জায়গা জুড়ে দেখেন এই যে দাগ সব টুকু সব বলতে আমি এবার মেন করে দেখাই দেখেন এটা দাগটা কত টুকু দেখেন এই যে দেখেন ছোট করে একটা দাগ গেছে দেখেন এই দাগটা কত টুকু এরিয়া জুড়ে একেবারে লাস্ট পর্যন্ত সব ঠিক আছে শেষ পর্যন্ত এই যেটা মানে জায়গাটা যেটা একটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা নিয়ে থাকে সেটা হচ্ছে ব্লক টাইপের ট্যাগ ঠিক আছে এবার দেখেন আপনি এই যে গুগল লেখাটা আছে গুগল লেখাটা কই আছে এই যে দেখেন এই যে এখন দেখেন আপনি দাগটা বলতে দেখেন দাগের মাঝে কিন্তু আর একটা দাগ আছে খেয়াল করেন এই যে এই যে দেখেন এটাও কিন্তু পুরোটা জায়গা জুড়ে আছে কিন্তু আসলে ওইটা কিন্তু কই গেল আচ্ছা ওইটা কেটে সরি এটা নিয়ে নিলাম এবার খেয়াল করেন এটা ভালোভাবে বোঝার ট্রাই করেন না হলে কিন্তু বিভিন্ন জায়গায় ঝামেলায় পড়বেন দেখেন এই যে গুগল ট্যাগটা দেখেন এইখানে একটা দাগ আছে দেখেন এই যে এই যে ছোট্ট করে একটা দাগ আছে দেখেন এই যে দেখছেন এটা শুরুটা কই এই যে দেখেন এই দাগটা শুরু এই যে শেষ এই যে তার মানে যতটুকু লেখা ততটুকু জায়গা জুড়ে আছে এটাকে বলে ইনলাইন ট্যাগ স্প্যানটাও ঠিক এরকমই কিন্তু এই শনটা এরকম না এই শনটা তাকান এই শনটার যে পুরো দাগটা এই পুরো দাগটা দেখেন কোথায় আমি যদি এটা বড় করি ভালোভাবে খেয়াল করেন এই যে দেখেন একটা শুরুর দাগ দেখছেন আর এটা শেষ কোথায় দেখেন এই যে দেখেন শেষ মাঝখানে এই দাগটা নাই বুঝছেন হ্যাঁ তার মানে যে ট্যাগটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওর লেখা ভিতরে যাই হোক না কেন এ এর ডান পাশে কাউকে আর বসতে দিবে না কারণ এটা ওর নিজস্ব সম্পত্তি যার কারণে এখানে বসতে দেয় নাই তাই এই গুগল লেখাটা নিচে চলে আসছে কিন্তু গুগল আর স্প্যানের ক্ষেত্রে কি হলো গুগলের ক্ষেত্রে ও বলছে ভাই আমি যতটুকু নিয়ে আছি ততটুকুই আসো আমার পাশে কেউ বসলেও কোনো সমস্যা নেই না বসলেও সমস্যা নাই ঠিক আছে এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ব্লক টেক আর নিচেরগুলো এই যে যেটা আছে এটা হচ্ছে স্প্যান ট্যাগ এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে এরকম কতগুলো ট্যাগ আছে তাহলে লিখতে পারেন আপনি এটা একটু সার্চ করে বের করবেন ইনলাইন ইনলাইন ট্যাগ অ্যান্ড ব্লক ট্যাগ ইনলাইন ট্যাগ অ্যান্ড ব্লক ট্যাগ এখানে লিখে দিই লিস্ট তাহলে আমার কাছে একটা লিস্ট চলে আসবে যে স্টেমেলে কতগুলো ইনলাইন ট্যাগ অ্যান্ড ব্লক ট্যাগ আছে এই যে একটা দেখেন একটা ডবলু থ্রি স্কুলটা অনেক ভালো এখানটায় আপনি দেখতে পারেন ঠিক আছে এইখানে দেখেন এই যতগুলো আছে সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট ঠিক অর্থাৎ ব্লক ট্যাক এগুলোকে এলিমেন্ট মানে এখানে ট্যাগকে মিন করে এখানে দেখেন অ্যাড্রেস ট্যাগ আর্টিকেল ট্যাক ট্যাগ ট্যাক ট্যাগ তারপরে এই যে যত ট্যাগ আছে ঠিক আছে এখানে আমরা দেখেন ওই যে হেডিংগুলো লিখছিলাম কই গেল ওই যে এইচ ওয়ান টু এইচ সিক্স এটা ব্লক ট্যাগ নিচে একটা লিস্ট আছে দেখেন এটা হচ্ছে ইনলাইন ট্যাগ ইনলাইন ট্যাগ কি মানে এই ট্যাগের পাশে অন্য ট্যাগ বসতে পারবে যদি আপনি এভাবে মুখস্ত করেন তাও করতে পারেন যে ট্যাগের পাশে অন্য ট্যাগ বসতে পারে সেটা ইনলাইন ট্যাগ আর যে ট্যাগের পাশে অন্য ট্যাগ বসতে পারে না সেটা ব্লক ট্যাগ ঠিক আছে দেখেন এই যে ব্লক ট্যাগ যেমন আমরা এ নিয়েছিলাম দেখেন এটা ইনলাইন ছিল দেখেন এখানে স্প্যানটাও আছে কোথায় যেন খুঁজতে হবে এই যে দেখেন এই যে স্প্যান ট্যাগটাও আছে এই ট্যাগগুলো হচ্ছে আপনার ব্লক ট্যাগ এগুলো মুখস্ত করা লাগবে না কাজ করতে করতে এমনি দেখবেন এগুলো মুখস্ত হয়ে যাবে তাহলে মোটামুটি মনে হয় একটা ধারণা পেয়েছেন যে ইনলাইন ট্যাগ আর ব্লক ট্যাগ ব্লক ট্যাগের পাশে কাউকে বসতে দেয় না বাট ইনলাইন ট্যাগের পাশে অন্য কেউ বসতে পারে যার কারণে পাশাপাশি এটা দেখায় যার কারণে দেখেন এই যে মাঝে বিয়ার না দিলেও ওটা নিচে চলে আসছে বুঝছেন এখন আপনাকে সিএসএস এর ক্ষেত্রে আমাদের কিছু আমরা তো কাজ করব সব সময়ের জন্য হচ্ছে আমরা এক্সটার্নালটা নিয়ে কাজ করব হ্যাঁ এক্সটার্নাল সিএসএস নিয়ে এখন আপনাকে কিছু সিলেক্টর জানতে হবে এই যে এখানে টু কি বলেন তো এই যে এখানে লিখছিলাম আগে এই যে এইচ টু কী বলেন তো এটার নাম কী কে কি বলবে সিলেক্টর সিলেক্টর মানে কাকে সিলেক্ট সিলেক্ট করতেছি এখন এই সিলেক্টরের কিছু প্রকারভেদ আছে আপনার সেটা জানতে হবে যে সিলেক্টরের প্রকারভেদগুলো কি কি আমি যদি এখানে আজকে লিখি নেক্সট পেজে যাই আজকে হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে আমাদের আট নাম্বার এখানে লিখবেন সিলেক্টর ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অফ সিলেক্টর সিএসএস সিলেক্টর সিলেক্টর সিএসএস সিলেক্টর পাঁচ প্রকার কয় প্রকার বললাম ফাইভ টাইপ এখানে লিখে দিই ফাইভ টাইপ টাইপ সিএসএস সিলেক্টর আছে পাঁচ প্রকার আমি নিচে পাঁচটা প্রকার ভেদ লিখে এগুলো মনে রাখবেন ঠিক আছে না হলে আপনি কাজ করতে গিয়ে ঝামেলায় পড়বেন এক নাম্বার আছে সিম্পল সিলেক্টর সিম্পল সিলেক্টর সিম্পল সিলেক্টর বা যাকে আপনি বেসিক সিলেক্টরও বলতে পারেন হ্যাঁ দুই নম্বর সিম্পল সিলেক্টর দুই নম্বর দুই নম্বর হচ্ছে কম্বাইন সিলেক্টর কম্বাইন এগুলো থিওরটিক্যাল বিষয় তারপরে আপনার একটু জেনে রাখতে হবে সরি কম্বাইন না কম্বিনেটর কম্বিনেটর হবে হ্যাঁ কম্বিনেটর সিলেক্টর তিন নম্বর এগুলো যে সবসময় মনে রাখতে হবে তা না জাস্ট মনে রাখলেই হবে সুডো সিলেক্টর সিলেক্টর চার এখানে পাঁচটা ধরনের আছে সুডো ইলিমেন্ট ই এন টি সুডো ইলিমেন্ট সিলেক্টর আচ্ছা সুডো ক্লাস সিলেক্টর না সুডো ক্লাস সিলেক্টর সুডো ক্লাস এখানে আমার একটা ভুল লিখছি সুডো ক্লাস সিলেক্টর আর এটা আছে সুডো ইলিমেন্ট সিলেক্টর সিলেক্টর আরেকটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর অ্যাট্রিবিউট সিলেক্টর এই সিলেক্টর হচ্ছে আপনার এই পাঁচ ধরনের মানে যদি আপনি সিলেক্টরে দেখবেন যে অসংখ্য সিলেক্টর আছে অনেকভাবে সিলেক্ট করা যায় সেই সিলেক্টরের একটা ক্লাসিফিকেশন আর কি সিম্পল সিলেক্টর আছে কম্বাইন সিলেক্টর আছে সুডো সিলেক্টর আছে ঠিক আছে সুডো এলিমেন্ট আছে তারপর অ্যাট্রিবিউট সিলেক্টর আছে আমাদের আজকের জানার বিষয় হচ্ছে সিম্পল সিলেক্টর আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব সিম্পল সিলেক্টর সিম্পল সিলেক্টর এই সিম্পল সিলেক্টরকে যদি আমি প্রকারভেদ করি এখানে এটার ভিতরে যদি প্রকারভেদ করে লিখতে যাই তাহলে অনেকভাবে লেখা যায় একটা যায় আছে অল সিলেক্টর ঠিক আছে অল সিলেক্টর অল সিলেক্টর তারপরে লিখতে পারেন ক্লাস সিলেক্টর এগুলো কী জিনিস আমরা প্র্যাকটিক্যালি দেখব এলিসিটি ওর ক্লাস সিলেক্টর তারপরে আছে আইডি সিলেক্টর তারপরে আছে ট্যাগ নেম সিলেক্টর ট্যাগ নেম আচ্ছা আমরা যে সিলেক্টরটা ইউজ করছি বলেন তো ওটার নাম কি ওই যে h1 লিখছিলাম বলেন আমরা ট্যাগ নেম সিলেক্টর ওটা হচ্ছে ট্যাগ নেম সিলেক্টর ট্যাগ নেম সিলেক্টর ঠিক আছে কারণ ওই যে আমরা ট্যাগের নামগুলো লিখে লিখে সিলেক্ট করছিলাম তারপর এখানে আছে অল সিলেক্টর ক্লাস সিলেক্টর আইডি সিলেক্টর ট্যাগ নেম সিলেক্টর আরও একটা সিলেক্টর আছে সেটার নাম হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর এগুলো কি জিনিস নামটা বিদঘুটে মনে হলেও আমি যখন প্র্যাকটিক্যালে দেখাবো তখন এমনি মনে রাখতে পারবেন জাস্ট থিওরিটিক্যাল আলোচনার বিষয় আমি দেখাই যাচ্ছি ডিসেন্ডেন্ট সিলেক্টর বানান ভুল লিখেছি ডিসেন্ডেন্ট সিলেক্টর এইটাই হচ্ছে সিম্পল সিলেক্টরের ভেতরে অর্থাৎ যে সাধারণ সিলেক্টরের ভেতরে এই পাঁচ ধরনের সিলেক্টর থাকতে পারে আবার ওই মূল সিলেক্টরগুলো আবারই পাঁচ ভাগে ভাগ করা যায় ঠিক আছে এগুলো সবগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব শুধু আজকের আলোচনা হচ্ছে আমাদের সিম্পল সিলেক্টর তাহলে সিম্পল সিলেক্টরের ভিতরে আরও পাঁচ ধরনের সিলেক্টর হইতে পারে এটা নাম যদি কেউ জিজ্ঞাসা করে আপনি বলে দেবেন এখানে আছে অল সিলেক্টর ক্লাস নেম সিলেক্টর আইডি সিলেক্টর ট্যাগ নেম সিলেক্টর তারপর আছে ডিসেন্ডেন্ট সিলেক্টর এইগুলোই আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই আপনাকে ঠিক আছে দেখেন আচ্ছা আরেকটা জিনিস একটু দেখেন এখানটায় দেখেন কমেন্ট করার সিস্টেমটা হ্যাঁ আপনি কিভাবে কমেন্ট করবেন কমেন্ট করা বলতে কি মিন করে এখানে লেখাটা থাকবে হ্যাঁ কিন্তু এখানে শো করবে না দেখেন এখানটায় দেখেন এখানে লেখাগুলো আছে আমি যদি এটাকে কমেন্ট করে রাখি দেখেন কালারটা চেঞ্জ হয়ে যায় দেখেন এই কোড এডিটরে কিন্তু এগুলো আছে বাট এখানে দেখাবে না দেখেন আমি সেভ করলে এগুলো নাই এইগুলোকে বলা হয় কমেন্ট করে রাখা কমেন্ট করে রাখাটার এটা ইয়া করি কমেন্ট কিভাবে করবেন কমেন্ট হচ্ছে আবার কমেন্ট হয়ে গেছে আচ্ছা দেখেন কমেন্ট এই এ কমেন্ট করার নিয়ম একরকম এ কমেন্ট করার নিয়ম একরকম ঠিক আছে যদি আপনি এই এ কমেন্ট করেন তাহলে আপনার কমেন্ট করে রাখতে হলে প্রথমে একটা এই এটা কি কী বলে লেস দ্যান সাইন দিবেন তারপরে দুইটা হাইপেন দিবেন একটা না সরি এখানে একটা এক্সক্লোমেটারি চিহ্ন দিবেন হ্যাঁ তারপরে দুইটা হাইপেন দিবেন দেওয়ার পরে আবার ওটা শেষ করবেন দুইটা হাইপেন দিয়ে আবার ওটাকে শেষ করে দিবেন এই মাসখানে আপনি যা লিখবেন না কেন সেটা কমেন্ট হয়ে যাবে সেটা দেখাবে না আর এটাকে শর্টকাটে করার নিয়মটা কি কোড এডিটরে যদি আপনি দেখেন সেগুলো লেখা তো অনেক ঝামেলাপূর্ণ কাজ হয়ে যায় যার যে কোনো যে লাইনের উপর রাখবেন সেই লাইনের উপর মাউসটা রেখে কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ শিফটের পাশে আছে কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ দিলে ওটা কমেন্ট হয়ে যায় কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ আবার এই আনকমেন্ট করতে হলে যাকে আনকমেন্ট করবেন সেই লাইনের যে কোনো জায়গায় মাউসটা রেখে কন্ট্রোল প্লাস আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আনকমেন্ট হয়ে যাবে বলেন কমেন্ট করার শর্টকাট নিয়মটা কী দিলে একবার দিলে কি হবে কমেন্ট হবে আবারও ওই লাইনে এই লাইনে যে কোনো জায়গায় মাউস রাখলে হবে কিন্তু প্রথমেও রাখতে পারেন শেষেও রাখতে পারেন কাটশটা যে কোনো জায়গায় রেখে করলেই হবে এইটা এটার নিয়মটা হচ্ছে কি এরকম করে লিখতে হয় হ্যাঁ এক্সক্লোমিটারি সাইন তারপরে এরকম দুইটা দিতে হয় এই যে দেখেন আমার অটো চলে আসছে হ্যাঁ তার ভেতরে এটা হচ্ছে এই এ কমেন্ট করা এ কমেন্ট করতে হয় একটু ভিন্নভাবে প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয় তারপরে স্টার্ট দিতে হয় এখানে যা লিখবেন আর এটাকে কমেন্টটাকে শেষ করে দিতে হয় কিভাবে শেষ করতে হয় আবারও স্টার্ট দিবেন স্টার্ট দিয়ে আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন এরপরে যা লিখবেন ওইটা ইয়া চিহ্ন হয়ে গেছে এই যে যা লিখবেন এটা শো করবে শর্টকাট নিয়মটা একই এই যে যতটুকু কমেন্ট করতে চান হ্যাঁ যতটুকু কমেন্ট করতে চান আমি ততটুকু মার্ক করে নিলাম যে এই পুরোটুকু কমেন্ট করব কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ দিলে ওইটা কমেন্ট হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু দেখাবে কিন্তু কোডগুলো আর কোনো কাজ করবে না মানে কোডগুলো মরে যাবে ওটার আর কোনো জীবন্ত কোনো জিনিস থাকবে না ঠিক আছে এবার দেখেন এই যে অন ঠিক আছে অনের মাঝখানে একটা স্পেস দিবেন বা দুইটা দেন কোনো সমস্যা নেই এখানে লিখবেন ক্লাস ক্লাস আমরা যে ক্লাস ওয়ান টু থ্রি ফোরে পড়ি সেই ক্লাসের নামটা লিখবেন ভাইয়া জি এটা করছি সেটা হচ্ছে এই যে কমেন্ট আমি কি ক্ষেত্রে ইউজ করব কারণ আমি তো যদি হচ্ছে এটা মুছে দিতে চাই তাহলে তো এটা কোড থেকেই মুছে দিলে চলে যাবে কিন্তু এই কমেন্টের কাজটা কেন করবো কমেন্টের কাজ হচ্ছে অনেক ধরনের কাজ আছে এইখানে একটা কাজ দেখাই একটা কাজ হচ্ছে আপনার কোডের কোন লেখাটায় ভুল হলো এটা যাচাই করার জন্য মানে আমার ভুলটা ধরার জন্য যাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলে ডিবাগিং করা ডিবাগিং হ্যাঁ ডিবাগিং বাঘ মানে প্রোগ্রামিংয়ের অর্থে বলে ভুল বাঘ মানে কি ভুল করা ঠিক আছে এই প্রোগ্রামিংয়ের ভাষায় বলে যে এটা বাগ ধরা পড়ছে এই যে দেখবেন যে বিভিন্ন সফটওয়্যারে বলে যে এই সফটওয়্যারে বাগ ধরা পড়ছে বাগ ধরা বলতে ওই প্রোগ্রামিংয়ের ভুলটা বা ভুল বা ত্রুটিটা ঠিক আছে এই ত্রুটিটা ধরার জন্য আমরা এটা কাজ করতে পারি যে এক একটা কমেন্ট করে করে দেখি যে এই লাইনে ভুল গেল কি না এই লাইনে ভুল গেলো কি না এই ক্ষেত্রেও আপনার ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই কোডগুলো আসলে আমি কীসের জন্য করেছি আমি এই কোডগুলো কিসের জন্য করেছি সেটার জন্য এরকম করে আমি লিখতে পারি যে কারণ আপনার কোডটা তো দেখে দেখে অন্য একজন ব্যক্তি কাজ করবে বাট আপনি এই কোডটা লেখার উদ্দেশ্য কি সেটা আপনি লিখে রাখতে পারেন দিস ইজ হেডিং এরিয়া হ্যাঁ এটা হচ্ছে হেডিং এরিয়ার কোড তারপরে আপনি লিখতে পারেন এটা হচ্ছে বডি এরিয়ার কোড দিস ইজ বডি এরিয়া হ্যাঁ এরকম করে লিখে রাখতে পারেন যাতে করে এই কোডটা নিয়ে তো শুধু আপনি কাজ করবেন না এই কোডটার পেছনে আমি বলেছিলাম এটা নিয়ে একজন ব্যাকএন্ড ডেভেলপারও এই কোডগুলো নিয়ে কাজ করে করে ফাংশনালিটি অ্যাড করবে এই ব্যাকেন্ড ডেভেলপার আসলে বুঝবে কিভাবে যে আপনি আসলে এই কোডগুলো কিসের জন্য করেছেন আপনার কোডগুলো করার উদ্দেশ্যটা এখানে লিখে রাখবেন বাট আপনি যদি নর্মালি লিখে রাখেন তাহলে সেটা তো ব্রাউজারে দেখা যাবে ঠিক আছে কিন্তু কমেন্ট করে রাখলে ওইটা ব্রাউজারে দেখা যাবে না বাট কোড এডিটরের ভিতরে দেখা যাবে বুঝছেন হ্যাঁ ভাই বুঝতে পারছি মানে জাস্ট কমেন্ট করে যেটা লেখা হবে সেটা ব্রাউজার শো করবে না শো করবে না এটা করার উদ্দেশ্য হচ্ছে অন্য একজনকে কিছু তথ্য দিয়ে দেওয়া যে দেখো ভাই আমি এই কাজগুলো এই জন্য করেছি এই জন্য আমি উপরে লিখে রাখলাম কারণ আপনি তো তাকে বলার জন্য আপনার কোডগুলো তার হাতে থাকবে আপনি তো তার পাশে থাকবেন না বলার জন্য তাহলে তাকে বলে দেওয়ার জন্য এখানে কমেন্ট করে করে রেখে দেওয়া হয় এটা একটা উদ্দেশ্য ঠিক আছে আচ্ছা এটা মুছে দিলাম আচ্ছা এই সেশনটা যদি কেটে যায় আপনারা আবারও জয়েন করেন ঠিক আছে এবার দেখেন আপনাকে সিলেক্ট সিম্পল সিলেক্টরের ভিতরে ক্লাস নেম সিলেক্টরগুলো দেখেন ঠিক আছে ক্লাস নেম সিলেক্টর লেখার উপায় কি এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হয় ক্লাস নামে ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট নেবেন নিয়ে সমান সমান ডাবল কোটেশন অ্যাট্রিবিউট লেখার সেম নিয়ম এখানে নাম লিখলেন মনে করেন আমার নাম কোনো সমস্যা নেই আপনি আমার নাম লিখছেন अच्छा <laughs> এখানে দেখেন ক্লাস লিখেছি হ্যাঁ এখানে ক্লাস লেখার অর্থ হচ্ছে এখানে যে নামটা দিয়েছেন আপনি দেখা যাচ্ছে এখানে দেখেন এইস টুকে একটা রিনেম করে দেওয়া সোজা কথা এইচ টু মানে একটা মানুষের বিভিন্ন নাম থাকতে পারে না যে তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকলেও সে ওই একই নাম যেমন একজন মানুষের দুই তিনটা যেমন নাম থাকতে পারে ঠিক তেমনি এই এইস টুর একটা আলাদা একটা নাম দিয়ে দিলাম সেই নাম দিয়ে দেওয়াকে বলা হচ্ছে বোঝার খাতিরে তাকে বলেন তার নাম হচ্ছে ক্লাস এখানে দেখেন তার নাম ক্লাস দিয়েছি মনে করেন এখানে দিলাম আপনি কী দেব হেডিং 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 দিলাম তার নাম এই নাম লেখার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু নিয়ম আছে ঠিক আছে যে নিয়মগুলো আমি দরকার নেক্সট ক্লাসে আলোচনা করব সেই নিয়মগুলো কি কী এখানে দেখেন একটা নাম দিয়েছি কি দিয়েছি হেডিং হ্যাঁ এবার দেখেন আমি এবার সিলেক্টরটা হেডিং নামে করব সিলেক্টরটা হেডিং নামে করে এখানে দিব যে ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন রেড দিলাম এটা কিন্তু কাজ করবে না ঠিক আছে এটা কাজ করবে না এটা কাজ না করা মানে করার কারণ হচ্ছে এইটা এই হেডিংটা আসলে কি ক্লাস নাকি অন্য কোনো সিলেক্টর যেমন সিলেক্টর তো অনেক কিছু লিখলাম যে ট্যাগনেম সিলেক্টর ক্লাস সিলেক্টর আইডি সিলেক্টর ঠিক আছে এইটা যে আসলে যে ক্লাস সিলেক্টর কিনা এটা বোঝানোর জন্য মুখস্থ কথা ক্লাসের আগে একটা ডট দিয়ে দিতে হয় ক্লাসের আগে কি দিতে হবে ডট ডট দিয়ে যদি সেভ করেন এই ডট দেওয়ার অর্থই হচ্ছে এই সামনে যে লেখাটা এটা হচ্ছে একটা ক্লাস যদি এখানে হ্যাশ দেন হ্যাশ হ্যাশ কিবোর্ডের হ্যাশ আছে না যদি হ্যাশ দেন তাহলে মনে করা হবে এই হেডিংটা হচ্ছে একটা আইডি আমরা আইডি সিলেক্টরের কথা বলেছিলাম হ্যাশ দিলে কি হবে বলুন তো আইডি আর ডট দিলে কি হবে ক্লাস দেখেন একই কাজ করবে দেখেন আগের আগেরবার কী লিখছিলাম বার হেডিং টু লিখছিলাম দেখেন এরকম করে লিখছিলাম আগেরবার আগেরবার এই যে একই কাজ করছে কিন্তু দেখেন এই যে হেডিং টুয়ের জায়গায় ট্যাগের নাম না লিখে ওইটার একটা রিনেম করে দিয়েছে যে ভাই আমি এই ট্যাগ নামে লিখবো না আমি এইটা নামে লিখব ঠিক আছে হেডিং নামে তাহলে সেক্ষেত্রে করতে হলে এই যে হেডিং দিয়ে দিতে হবে হেডিংটা একটা ক্লাস ক্লাসের জন্য তাকে একটা ডট দিয়ে দিতে হবে বুঝছেন এইটুকু এই এখানে দেখেন আপনি যদি এখানটায় এই যে মনে করেন এ একটার ক্ষেত্রেই বলি এ ট্যাগটা এই যে নিচে যে এ ট্যাগ আছে এখানে আমি একটা আইডি দিই আইডি লেখার উপায় আইডি লিখে আইডি নামে সমান সমান দিয়ে দিতে হবে ঠিক আছে আইডি অ্যাট্রিবিউট দিতে হবে এখানে ধরেন মনে করেন আইডি দিলাম ওয়ান আইডি কি দিলাম ওয়ান এবার দেখেন আমি এটাকে কোনো কাজ করব না হ্যাঁ এটাকে মানে এ লিখে কোনো অ্যাট্রিবিউট এখানে ক্রস করব না এখানে দিলাম যে ফ্ট সাইজ সাইজ মনে করেন পঞ্চাশ পিক্সেল এখন দেখেন এই যে এটা তো কাকে সিলেক্ট করছি এ কে এ কে সিলেক্ট করছি এখন এ কে যদি সিলেক্ট করার এটার অসুবিধা কেন মানে এই যে ক্লাসটা কেন আসলো ক্লাস আইডিটা কেন আসলো কেন আসলো কারণ একটা পেজে তো অসংখ্য এ থাকতে পারে বাট আপনি যদি ওয়ানলি এ দিয়ে করেন তাহলে তো সব এ অ্যাপ্লাই হয়ে যাবে এটা একটা প্রবলেম এই প্রবলেমটা সলভ করার জন্য এটার বিপরীতে একটা আইডি দিয়েছি ওয়ান দিয়েছি ঠিক আছে এই ওয়ানটা আমি যদি এখন এইখানে লিখে দিই ও এ নি তাহলে কিন্তু ওই এ কাজ করবে যে এটাকে এই ওয়ান ট্যাগটা ওয়ান লেখাটা আছে এখন ওয়ানটা কি আইডি নাকি ক্লাস বলেন তো এখানে কি লিখছিলাম আইডি কে বোঝানোর জন্য এখানে কি হ্যাশ দেখেন এটা ফন্ট সাইজটা বড় হয়ে যাবে দেখেন এই যে বড় হয়ে গেছে আইডিয়ার ক্লাসটা বুঝছেন কোনটাকে আইডি বলে আর কোনটাকে ক্লাস বলে হ্যাঁ বুঝতে পারছি তার মানে ট্যাগের নাম না লিখে এটার পাশে আলাদা করে একটা নাম দেওয়া যায় এটাকে কি বলে আইডি মানে এটাকে বলে ক্লাস আর এটাকে বলে আইডি ঠিক আছে আর ট্যাগ নেম সিলেক্টর তো দেখাইলাম এখানে যদি যখন নির্দিষ্ট কোনো ট্যাগের নাম লিখে লিখে কাজ করা হয় তখন সেটা হয় কি সিলেক্টর ট্যাগ নেম সিলেক্টর ঠিক আছে আরেকটা সিলেক্টর আছে সেটাকে বলেছিলাম অল সিলেক্টর অল সিলেক্টরটাকে স্টার চিহ্ন দিতে হয় অনলি স্টার অনলি স্টার চিহ্ন দিয়ে এখানে আপনি যে কোট করবেন সেই কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে এখানে দিলাম আমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার রেড এই ব্যাকগ্রাউন্ড রেড না আমি অন্য কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম হ্যাঁ এইটা দিলে কি হবে আপনার এখানে যত ট্যাগ আছে সবগুলোতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে দেখেন এই যে সবগুলোই যে অ্যাপ্লাই হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ইয়া হয়ে গেছে এটা হচ্ছে অল সিলেক্টর ঠিক আছে এরপরে দেখেন ডিসেন্ডেন্ট সিলেক্টরটা আমি করার সময় দেখাবো এখন না ঠিক আছে শুধু এইটুকু মনে রাখেন এই চারটা মনে রাখেন আপাতত ঠিক আছে একটা হচ্ছে ট্যাগ নেম ট্যাগ নেম মানে নির্দিষ্ট ট্যাগ লেখে লেখে সিলেক্টর করতে হয় ঠিক আছে আজকে একটু ইয়া কাজগুলো দেখাই নেক্সট দিন আবারও এই যে ক্লাস আইডি নিয়ে আলোচনা করব ঠিক আছে আমি এগুলোকে কমেন্ট করে রাখি কমেন্ট করে রাখলে তো আর কাজ করবে না ঠিক আছে জাস্ট কমেন্ট করে রাখলাম আজকে আমি একটা নির্দিষ্ট ট্যাগের কাজ দেখাই আজকে শুধু স্পেশালি আর নেক্সট ক্লাসে আবারও এই আইডি ক্লাস নিয়ে আলোচনা করব। আইডি এবং ক্লাসের ভিতরে পার্থক্য আছে বা এই ক্লাস বা আইডি লেখার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু ইন্ডিভিজুয়াল একটা ট্যাগের মানে একটা প্রপার্টির কাজ শিখি ঠিক আছে আমি এখানে এটা দিলাম এই যে হেডিং ঠিক আছে এখানে এইচ টু লিখলেও কাজ করবে আর এটা লিখলেও কাজ করবে এখন দেখেন আপনাকে আজকে আমি তাহলে দেখা যাচ্ছে বর্ডার প্রপার্টির কাজ এখানে দেখেন এই যে যে লেখাটা দিস ইজ হেডিং এই লেখার পাশে একটা বর্ডার হবে তাহলে আমি এখানে প্রথমে সিলেক্ট করতে হবে এখন কাকে সিলেক্ট করব বলেন এখানে তো একটাই ট্যাগ আছে কাকে সিলেক্ট করব সিলেক্ট করব কাকে দিয়ে না কাজ এখানে কাকে সিলেক্ট করব হয় এইসট টুকে না হয় ক্লাসকে তাহলে যাকেই সিলেক্ট করি একটাই কাজ করবে তাই না তাহলে আমি এখানে এখানে ডট দিয়ে লিখলাম হেডিং হেডিং লিখলাম লিখে এবার এখানে দেখেন বর্ডার বর্ডার একটা প্রপার্টি নেম হ্যাঁ এখানে এই যে সিএসএস এর ভিতরে লিখতে হয় কি টু কি লিখতে হয় ভ্যালু বিও আর ডিইআর বর্ডার হাইফেন উইথ একটা উইথ দেন বর্ডারের আসলে দাগটা কত মোটা হবে আমি দিলাম ফাইভ পিকজেল ঠিক আছে বর্ডারটা কী হবে বিও আর বর্ডার বর্ডারের কালারটা কী হবে হ্যাঁ বর্ডারের আগে দিয়ে স্টাইলটা দিই বর্ডারের স্টাইলটা কী হবে বর্ডারের স্টাইল হবে সলিড মানে একেবারে কোনো নিখুঁত হবে হ্যাঁ কোনো কিছু কাজ কিয়া হবে না আর বর্ডারের বর্ডারের কালার দিব বইও আর ডি আর বর্ডারের একটা কালার কালারটা মনে করেন আমি দিলাম গ্রিন ঠিক আছে এবার দেখেন সেভ করেন দেখেন একটা কালার হয়ে গিয়েছে পাশে একটা বর্ডার হয়ে গিয়েছে তাহলে এই বর্ডারটা আনার জন্য কতগুলো কোড লেখা লাগলো দেখেন বর্ডারে উইথ দিতে হবে বর্ডারের স্টাইলটা কি হবে সলিড হবে তারপরে বর্ডারের কালারটা কি হবে এটা তিনটা জিনিস লিখে দিতে হচ্ছে একটা কত মোটা হবে তারপরে দিতে হবে এটা কেমন হবে সলিডের জায়গায় যদি আপনি এখানে অনেকগুলো প্রপার্টি আছে এট দিতে পারেন এট দিলে কি হবে দেখেন ওর চারপাশে ডট 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 হয়ে যাবে বলেন এখানে তিনটা প্রপার্টির নাম কি কি একটা পাশে একটা বর্ডার দিতে হলে কি কি লিখতে হচ্ছে বলেন হ্যাঁ ও স্টাইল লিখতে হবে কালার লিখতে হবে আর ওয়েট লিখতে হবে ওয়েট ওয়েট দিতে হবে স্টাইল দিতে হবে কালার দিতে হবে তাহলেই শুধুমাত্র পাশে একটা বর্ডার পাবে ঠিক আছে এখন এই যে যে বর্ডারের স্টাইল না এই তিনটা লাইন এত বড় করে না লিখে এটাকে শর্টে লেখা যায় শর্টে কিভাবে লেখা যায় মানে এক লাইনে লেখা যায় এখানে কয়টা লাইন হয়েছে দেখেন তো তিনটা তিনটা এই তিনটা এই তিনটাকে এক লাইনে লেখা যায় তাহলে সেটাকে কী করতে কমন করে নিতে হয় বর্ডার বর্ডার দিয়ে এখানে ক্লোন দিলেন ঠিক আছে বর্ডার এখানে দিবেন হচ্ছে মনে করেন এবার আমি একটু বাড়াই দিই দশ পিক্সেল সলিড ওই তিনটা লাইন একসাথে লিখতে হবে সলিড রেড আর আগেরগুলোকে আমি এটাকে মুছে দিই বর্ডার টেন পিক্সেল সলিড রেড দেখেন এক লাইনে হয়ে গেছে শর্টকাটটা বুঝছেন তিন লাইন না করে কয় লাইনে করা যাবে এক লাইনে তাহলে এই প্রপার্টিটার নাম কি বর্ডার বর্ডার মানে চারিপাশে একটা দাগ হবে ঠিক আছে সেই দাগটা কত মোটা হবে সেটা প্রথমে দিতে হবে তারপরে আসলে এটার মানে কেমন হবে এটা কি সলিড হবে মানে এরকম বারে পুরোপুরি দাগ হবে নাকি অন্য কিছু হবে তারপরে এখানে রেড দেওয়া যায় ঠিক আছে রেড হচ্ছে কালার নেম এখানে আপনি যা দেন এখানে যদি আপনি দেন হচ্ছে গ্রিন তাহলে চারপাশে একটা গ্রিন কালার হবে এই যে যদি গ্রিন দেন তাহলে চারপাশে একটা গ্রিন কালার হবে ঠিক আছে এখন দেখেন এই সলিডের জায়গায় অনেকগুলো অ্যাট্রিবিউট আছে আমি একটা একটা করে দেখাই যাচ্ছি এটা ডব্লু থ্রি স্কুলসে এটার একটা লিস্ট পাবেন ঠিক আছে সব সময়ের জন্য সলিডটাই বেশি ইউজ করা হয় ঠিক আছে এই জন্য আমি সলিডটা দেখালাম এখানে দেখেন সলিডের জায়গায় যদি আপনি দেন ড্যাশ এই যে ড্যাশ ড্যাশ দিলে দেখেন একটা ড্যাশ 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 দাগ হইছে দেখা যায় এটাকে জুম করি হ্যাঁ ড্যাশ 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 দাগ এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপের নাম শুনছেন হ্যাঁ ভাই অ্যাডোবি ফটোশপে যেগুলো মোটামুটি যেগুলো গ্রাফিক্সের কাজ করা যায় কালার দেওয়া যায় তারপরে এডিট করা যায় মোটামুটি সব কাজই কিন্তু এইচটিএমএল এর কোড করে করে করা যায় ঠিক আছে দেখবেন এখানে ওখানেও তো লেখা যায় এখানেও লেখা যাচ্ছে অনেক কাজই দিয়ে করা যায় এখানে দেখেন এই যে ড্যাশের জায়গায় আমি যদি ডাবল করে দিই ডাবল অর্থ কি বলেন তো দাগ কয়টা হবে একটা নাকি দুইটা দেখেন আপনি যদি ডাবল দেন তাহলে দুইটা দাগ হবে দুইটা দাগ হয়েছে তারপরে এখানে আরও আছে এগুলো হচ্ছে লিস্ট আপনি পাবেন হচ্ছে W3 স্কুলে যদি আপনি দেন হচ্ছে এটাকে কি বলে ইন

ঠিক আছে এটা লিস্ট পেয়ে যাবেন আপনি একটা অনেকগুলো আছে এখানে আছে সলিড আছে ডটেড আছে তাহলে এগুলো শুধু একটু চেঞ্জ করে দেখলেই হবে এখন একটা জিনিস দেখেন তো বর্ডারের চারপাশের কোনাটা একটু রাউন্ড করে দিতে যাচ্ছেন এমন হইতে পারে না যে আপনার লেখাটার কোনাটা কি হবে রাউন্ড হবে তাহলে আপনার এখানে লিখতে হয় রাউন্ডের ইংলিশ কি বলেন রাউন্ড মানে গোল করাকে কি বলে কোনাটাকে কি বলে সোজা কথা এই কোনাকে কী বলে ইংলিশ কি কোনার ইংলিশ কি এই সাথী বলেন একটা লেখার কোনা এখানে কয়টা কোণা আছে চারটা কোণ আছে না চারটা তাহলে এই কোণাগুলোকে কি বলে রেডিয়াস কি বলে রেডিয়াস রেডিয়াস তাহলে আপনি লিখবেন আপনি শুধু আপনি আমাদের যে নরমাল যে ইংলিশ গুলো সেই ইংলিশ গুলোর মতো করে মনে করলেই হবে বর্ডার বর্ডার রেডিয়াস একটা শব্দ না দুইটা শব্দ দুইটা তাহলে মাঝখানে হাইফেন দিতে হবে এখানে দিবেন রেডিয়াস রেডিয়াস বানানগুলো যেন ঠিক থাকে হ্যাঁ বর্ডার রেডিয়াস এটা পিক্সেলে দিবেন পার্সেন্টেজে দিলে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যাবে রেডিয়াস যদি আপনি সর্বোচ্চ কত পার্সেন্ট দিতে পারবেন যদি পার্সেন্ট ইউজ করেন ফিফটি পার্সেন্ট বেশি রেডিয়াস হয় না ঠিক আছে এটা আমি নর্মালি দিলাম বিশ পিক্সেল পার্সেন্টেজ দিলে পঞ্চাশ পার্সেন্ট বাট পিক্সেলে দিলেও এটার অর্ধেক পিক্সেল পর্যন্ত নেয় দেখেন গোল হয়েছে চার কোনায় হ্যাঁ হ্যাঁ এখন দেখেন এই ইয়াগুলোকে আপনি চাচ্ছেন বর্ডার রেডিয়াস হ্যাঁ বর্ডার রেডিয়াস আপনি শুধু বর্ডার রেডিয়াস লিখলে চারটা কোনায় অ্যাপ্লাই হবে একই কাজ কয় কোনায় অ্যাপ্লাই হবে চার কোনায় কারণ আমরা তো জানি একটা জিনিসের চারটা কোনা থাকে তাহলে শুধু বর্ডার রেডিয়াস লিখে চার কোনায় হবে কিন্তু বর্ডার রেডিয়াস যদি আপনি লেখেন টপ দেখি তো কাজ করে তাহলে উপরে দুই কোণা হবে না 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 এটা মনে হয় বর্ডার রেডিয়াস টপ এই যে আচ্ছা এটার নামটা হচ্ছে এরকম করে দিতে হয় আমি বুঝাই দিচ্ছি কেন এই কোণাটার নাম কি বলেন তো এই কোণাটার লেফট লেফটে আছে আবার কি উপরে না নিচে উপরে টপে তাহলে এটাকে বলতে হবে টপ লেফট টপ লেফট বলতে কি মিন করবে বলেন তো এই কোণা উপরের কোণা এই ডান পাশের এই কোণাকে কি বলবে টপ কি রাইট রাইট তাহলে এখানে দেখেন টপ লেফট লিখেছি তাহলে দেখেন এবার এই কোণাটা বাঁকা হইসা ঠিক আছে মনে করেন আপনি এই কোণাটা বাঁকা করবেন তাহলে কি লিখবেন এই কোণাটার নাম কি বটম কি বটম রাইট তাহলে এখানে দেবেন বটম রাইট বটম রাইট আর আই জি এইচ টি দেখেন ওই কোনাটা বাঁকা হয়েছে কোন ধরা বুঝছেন কিভাবে করতে হবে বর্ডারের কাজ বর্ডারে অনেক কাজ করা যায় ঠিক আছে আপনি এরকম চাচ্ছেন মনে করেন আমি মুছে দিলাম উপরে একটা দাগ চাচ্ছেন তাহলে কীভাবে দেবেন উপরে একটা বর্ডার হবে উপরে না মনে করেন ডান পাশে একটা দাগ হবে এই যে হেডিংয়ে ডান পাশে একটা দাগ হবে শুধু বর্ডার লিখলে কয় পাশে দাগ হয় বলুন তো চারিপাশে চারিপাশে কিন্তু আপনি চাচ্ছেন রাইটে দাগটা দেবেন তাহলে কী লিখবেন বর্ডার রাইট বর্ডার রাইট তাহলে বর্ডার রাইট একবারে লিখবেন মনে করেন কয় পিক্সেল দাগ দিবেন মোটা কতটুকু হবে 10 পিক্সেল আমি দিলাম দাগটা কি সলিড হবে নাকি ডটেড হবে সলিড দিলাম সলিড মানে একেবারে প্লেন দাগ হবে এবার দাগটার কালার কি হবে মনে করেন দিলেন ব্লু গ্রিন ব্লু ব্লু দিলাম দেখেন ডান পাশে একটা ব্লু দাগ হইছে এই যে কোনায় যদি উপরে দিতে চান তাহলে কি লিখবেন বর্ডার কি লিখবেন বর্ডার টপ দেখেন এই যে উপরে একটা দাগ বর্ডার নিয়ে কাজ করতে পারবেন হ্যাঁ এই যাবতীয় কাজ কোথায় পাবেন আপনি আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন বর্ডার নিয়ে এগুলো হচ্ছে নিজে ট্রাই করবেন বর্ডার সিএসএস বর্ডার সিএসএস লিখে সার্চ করলেই ডবলু থ্রি এখানে আসবে অনেকগুলো আছে আপনি যে কোনো দিয়ে কাজ করতে পারেন ডবলু থ্রি যাবেন এখানে দেখেন এই যে বর্ডার নিয়ে আলোচনা করা আছে কিভাবে কাজ করে ঠিক আছে এই যে বর্ডার উইথ বর্ডার কালার আর এটাকে বলে শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ড কোনটা এখানে দেখেন এই যে আমি এক লাইনে লিখছি না কয় লাইনে লিখছি এটাকে বলে শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ড মানে এক লাইনে লিখে ফেলা যেমন এই যে এখানে আগের লিখছিলাম বর্ডার তিনটা কোড লিখছিলাম বাট সেটাকে এক লাইনে যখন লেখা হয় সেটাকে বলা হয় কি শর্ট হ্যান্ড কোড ঠিক আছে এই হচ্ছে বর্ডার নিয়ে কাজ পারবেন বর্ডারের কাজ পারবেন তাহলে আজকে আর বেশি দূর যাব না এ পর্যন্তই থাকবে শুধু কি কি দেখাইলাম আমি আবার একটু রিভিশন দিয়ে দিই প্রথমত আপনি কিভাবে আইডি সিলেক্ট করবেন সেটা দেখবেন ঠিক আছে কিভাবে পেজটা লিঙ্ক আপ করবেন সেটা করবেন

এটা এখানে মনে করেন আপনি বর্ডার নিয়ে কাজ করতে যাচ্ছেন যে কোনো একটা ট্যাগ লিখবেন এখানে লিখবেন বর্ডার যদি একবারে লিখতে চান তাহলে বর্ডার প্রপার্টিটা শুধু লিখবেন ওটা একেবারে ভেঙে ভেঙে লেখা যায় ভেঙে ভেঙে এখন আর কেউ সাধারণত লেখে না কারণ ভেঙে ভেঙে লিখতে গেলে অনেক কিছু ইয়ে করতে হয় অনেক বর্ডার মনে করেন টু পিকজেল সলিড রেড দিলাম দেখেন একটা রেড কালার হয়েছে এখন আমি চাচ্ছি কি আমি এই বর্ডারটা চারিপাশে চাচ্ছি না আমি অনলি নিচে চাচ্ছি তাহলে লিখবো বর্ডার বটম বটম তাহলে দেখেন নিচে দাগ হবে হ্যাঁ এটা একটা কাজ মনে করেন আপনি চাচ্ছি আমি রাইটে চাচ্ছি তাহলে লিখবো যে বর্ডার রাইটে দেখেন বর্ডার রাইটে দাগ হবে আমি চাচ্ছি লেফট তাহলে কি হবে লেফট দিব দেখেন লেফটে হচ্ছে ঠিক আছে এখন দেখেন আমি চাচ্ছি পুরো চারই পাশে বর্ডার হবে তাহলে আপনার শুধু বর্ডার লিখবেন তাহলে চারিপাশে কাজ করবে অর্থাৎ বর্ডার লিখলে চার দিক থেকেই মিন করে যে চারপাশে বর্ডারটা কেমন হবে আর স্পেশালি দিতে হলে তার নাম লিখে দিতে হয় এখন আমি চাচ্ছি বর্ডারের কোনাগুলোকে গোল করতে এই কোনাকে ধরাকে বলা হয় রেডিয়াস কেমন হবে রেডিয়াসটা তাহলে আমি বলবো বর্ডার রেডিয়াস শুধু বর্ডার রেডিয়াস লিখলে কি মিন করবে বলেন তো চারি কোনায় কাজ করবে তাহলে আমি চাচ্ছি যে এটাকে ফাইভ পিক্সেল একটা গোল হবে মানে চারিপাশে কোনাটা গোল হবে দেখেন একটু হয়েছে আমি আপনি যদি এখানে পনেরো দেন তাহলে দেখেন এটা পনেরো পিকজেল হয়ে গেছে চারিপাশে গোলটা হয়ে গেছে পনেরো পিক্সেল এখানে দেখেন তারপরে এটা হচ্ছে বর্ডার রেডিয়াস আপনি কিন্তু চারি কোনায় যদি না দিতে চান যদি চান যে আমি নির্দিষ্ট একটা কোনায় দিব তাই না তাহলে নির্দিষ্ট কোনায় দিতে হলে আপনাকে যে কোনো কোনাটা সিলেক্ট করতে হবে মনে করেন আপনি নিচের কোনা চাচ্ছেন তাহলে এটার নাম হচ্ছে বটম এবং এবং এটাকে কি বলবে রাইট রাইট ডান পাশের কোণায় তাহলে আপনার লিখতে হবে এখানে লিখতে হবে বটম বটম রাইট হ্যাঁ ডান পাশের নিচের কোণা দেখেন ডান পাশের নিচের কোণাটাই বাঁকা হয়েছে ঠিক আছে এইটুকু হচ্ছে আপনার একটা কাজ এখন আপনাকে আমি একটা যেহেতু আজকে অনেক কোনো কিছুই আলোচনা করিলাম না শুধু আপনাকে একটা জিনিস দেখাই দিই আমি এখানে একটা বাংলাদেশের মানচিত্র তৈরি করে দেখাই আজকে ঠিক আছে যাতে করে আপনার একটু ইয়া হইতে পারে যে এগুলো দিয়ে কীভাবে কাজ করে দেখেন আমি কি করতে চাচ্ছি বলুন তো এখানে একটা বাংলাদেশের কি করব মান্সি দেখেন কিভাবে করি এটা এখন না বুঝলেও আমি নেক্সট এগুলো দেখাবো কিন্তু আজকে একটু দেখাই দিই তাহলে আপনার একটু ভাল লাগবে না যে এই বর্ডার রেডিয়াস দিয়ে কিভাবে কাজ করে দেখেন আমি যে কোনো নামে একটা ইয়া নিলাম মনে করেন যে সুমন নামে নিলাম ঠিক আছে এই ডিভ ডিভ হচ্ছে নর্মালি একটা ট্যাগ ঠিক আছে ব্লক ট্যাগ ঠিক আছে ডিবের ক্লাসটা আমি পরে দেখা মানে এখানে ডিভ এর ভিতরে নিলাম একটা রাউন্ড নামে একটা গোল চারপাশে তো ই হবে আরও এন্ড রাউন্ড রাউন্ড নামে আরেকটা ক্লাস নিলাম এটা দুইটা নিলাম এটার কোনো কাজ নাই সুমনটাকে ধরলাম দেখেন সিএসএস এ আসলাম এখানে ডট সরি সুমন যে কোনো জিনিসটা নামে ধরা যাবে ওখানে যা লিখবো ওটা একটা উইথ দি উইথ দিলাম মনে করেন বাংলাদেশের সঠিক আমি দিলাম দুশো পিকজেল লম্বা কতটুকু হবে দুশো আর নিচে প্রস্ত হবে মনে করেন হাইট হাইট মানে তো নিচে নির্ধারণ করে যে এটার হাইট দেব মনে করেন আশি পিক্সেল হ্যাঁ আশি পিক্সেল একটা কালার কালার কি বাংলাদেশে পতাকার কালার কি ছোট হয়ে গেছে দেখেন এই যে চলে আসছে এটা যেহেতু ছোট হয়ে গেছে আর একটু বাড়াই হ্যাঁ এখানে দিই পাঁচশো পিক্সেল তত অনেক বড় হয়ে যায় চারশো পিক্সেল দিই হ্যাঁ আর এটাকে একটু বাড়াই এটাকে দিই দেড়শো পিক্সেল এই যে একটু মোটামুটি লেভেল আসছে হ্যাঁ এবার দেখেন এর মাঝখানে বাংলাদেশের পতাকার মাঝখানে কি থাকে গোল গোল থাকে না লাল এবার দেখেন এটা কি এর ভেতরে থাকবে না বাইরে থাকবে ভেতরে ভেতরে কি আছে রাউন্ড নামে ক্লাস নিয়েছি তাহলে রাউন্ড নিয়ে আমি যখন কাজ করব তখন কিভাবে করব দেখেন ডট ডট কেন দিলাম বলেন তো ডট কেন দিলাম ডট আছে কেন ক্লাস সিলেক্টরের জন্য হ্যাঁ এখানে ক্লাস দিলাম তাহলে এখানে ওইটারও একটা উইট দিলাম দেখেন উইট উইট দিলাম মনে করেন কতটুকু দেবো মনে করেন আশি পিক্সেল হাইট দিলাম আশি পিক্সেল আশি পিক্সাল সরি এখানে আশি পিক্সাল ব্যাকগ্রাউন্ড কালার কী হবে রেড রেড হবে আচ্ছা এবার এটাকে দিলাম দেখেন আমি এটুকু করে দিই দেখেন কোথায় হয়

শাওব স্যার তো গোল হয়ে যাবে। এখানে যা আছে যদি एग्জ্যাক্টলি গোল চান ঠিক আছে? পুরোপরি গোল। যদি एग्জ্যাক্টলি গোল চান তাহলে হাইট এবং উইডটা উইড এবং হাইট सेम পিক্সেল রাখতে হবে। একই রাখতে হবে। তা না হলে কিন্তু एग्জ্যাক্টলি গোল হবে না। 50% দেন দেখেন এটা গোল হয়ে গেছে। এখন যদি এটা পিকজেলে দিতে চান তাহলে পিকজেলে দিতে গেলে এটার অর্ধেক দিবেন। 40 40 পিক্সেল এই যে দেখেন সেম গোলই আছে যদি এটা যদি কম বেশি করেন তাহলে কিন্তু গোল এক্স্যাক্টলি গোল হবে না দেখেন এই যে একটু কিরমন হয়ে গেছে এক্স্যাক্টলি গোল চাইলে হাইট উইটকে ঠিক রাখতে হবে ঠিক রেখে আর এই যে হাইট উইটের অর্ধেক দিতে হবে ঠিক আছে অর্ধেক মানে তো পঞ্চাশ তাই আমি ওখানে পঞ্চাশ পার্সেন্ট দিছিলাম ঠিক আছে পঞ্চাশ তাহলে এক্স্যাক্টলি গোল হবে এখন এটা কোন দিকে হবে মাঝখানে হবে না আচ্ছা হ্যাঁ দেখতে খারাপ লাগতেছে এটা 300 পিক্সাল করি আচ্ছা এটাকে চাচ্ছি কি এক্স্যাক্টলি মাঝে তাহলে এটার জন্য আমাদের আরও প্রপার্টি অনেকগুলো প্রপার্টির নাম কাজ শিখতে হবে এখানে দিতে হবে পজিশন রিলেটিভ এখানে করতে হবে এগুলো কী জিনিস মাথার উপর দিয়ে গেলেও কোনো লাভ মানে ইয়া নাই চিন্তা করার দরকার নাই শুধু মাথায় রাখেন যে আমি একটা পতাকা তৈরি করতে পারি কি না এটা দেখি হ্যাঁ পজিশন এখানে দিতে হবে অ্যাপসুলেট এই যে এই কাজগুলো কি দিয়ে করে ফটোশপ দিয়ে করে না এই যে একটা এই আমি আপনাকে এই জন্যই দেখাচ্ছি যে ফটোশপ দিয়ে সাধারণ যে কাজগুলো করা হয় সেটা এই ব্রাউজারে কোডিং করে করা যায় এখানে দি টপ থেকে পঞ্চাশ হবে লেফট থেকে লেফট লেফট থেকে অর্থাৎ উপর থেকে পঞ্চাশ নিচে নামবে এবং বাম থেকে পঞ্চাশ ডানে যাবে ঠিক আছে আর এটাকে এক্সাক্টলি পজিশন আনতে হলে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ট্রান্সলেট দেখেন এটা না দিলে কি হয় আমি একটু দেখাই সেভ করলাম কোন জায়গা চলে গেছে না দেখছেন কোন জায়গা টপ থেকে পঞ্চাশ পার্সেন্ট লেফ থেকে পঞ্চাশ পার্সেন্ট এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট না দেখেন এক্স্যাক্টলি মাঝে চলে গিয়েছে তাহলে একটা পতাকা তৈরি করাও সম্ভব এখানে কি কি দেখেন আমরা শুধু লিখে লিখে করছি এটা করলেও একটা পতাকা তৈরি করা সম্ভব আপনাদের কাজ ঠিক আছে বাসার কাজ এই কোডটুকু স্ক্রিনশট দেন দেখে দেখে করবেন এটুকু স্ক্রিনশট দেন পতাকা বানাবো একটা তাই হ্যাঁ আপনার এখানে কি লিখছি কিনা এটা বোঝার দরকার নাই ঠিক আছে শুধু লিখে আমাকে এইটুকু করে দেখাবেন কালকে আর বর্ডারের কাজটা দেখাইছি ওই বর্ডারের কাজটা করবেন পারবেন না হ্যাঁ আপনাদের এখানে কি লিখছি পজিশন লিখছি না কি লিখছি আপনি মুখস্থ লিখবেন আপনার আর কোনো কাজ নেই এগুলো তো আমি পরে আলোচনা করব আপনি শুধু মুখস্থ লিখবেন শুধু নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবেন যে না আমরা কোট করে অনেক জিনিস করতে পারি আমি এজন্যই এই জিনিসটা দেখাইলাম ঠিক আছে যে একটা পতাকাও আমরা তৈরি করতে পারছি এখন খেয়াল করেন এই কোডের খেয়াল করেন আমি একটা ডিভ নিয়েছি ভিতরে আরেকটা নিয়েছি হ্যাঁ আপনি যে কাজটা করবেন আপনি যে করবেন এরকম প্রথমে একটা ডিপ নিয়েছেন তার নিচে আরেকটা ডিপ নিয়েছেন না এই লালটা কি এর ভেতরে হবে নাকি বাইরে হবে বলেন তো এই সবুজের ভেতরে তাহলে এই যে রাউন্ড যেটা নিয়েছে এখানে আপনি যে কোনো নাম নিতে পারেন ভেতরে হবে কিন্তু হলে এই আসবে ঠিক আছে এইটুকু করবেন আর বর্ডার যতটুকু দেখাইছি ততটুকু করবেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি কোনো কোশ্চেন থাকে বলেন আর বিগত ক্লাসগুলোকে ভালো করে প্র্যাকটিস করেন